আমাদের পাসপোর্টগুলোর মেয়াদ শেষ হয়ে গেছিল, তো আমরা রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছিলাম। আজকে হচ্ছে পাসপোর্টের জন্য ছবি তুলতে যাব। তো পাসপোর্টের ছবি তুলে আসার সময় আমরা এত সুন্দর একটা রেস্টুরেন্টে গেছি, এই রেস্টুরেন্টে যদি আজকে আমি না যাইতাম তাহলে আমার কাছে মনে হতো আমার উত্তরাতে থাকাটাই বৃথা। উত্তরাতে থেকে উত্তরার এত সুন্দর একটা রেস্টুরেন্টের খোঁজ আমি কেন পেলাম না, এটা ভেবেই তো আমি অবাক। তো যাই হোক, রেস্টুরেন্টটা খুঁজে বের করে আজকে যেতে পারছি। এই তো পাসপোর্টের ছবি তুলবো, এই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল না, আমাদের বাসা থেকে 9:30 বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বের হইতে হইতে 11:30 বাজায় ফেলছি। ঘরের কাজ শেষ করতে করতে আমার দেরি হয়ে গেছে। প্রিয়রও আজকে স্কুল বন্ধ ছিল আর প্রিয়র বাবাও আজকে ছুটি নিয়েছে, যেহেতু পাসপোর্টের ছবি তুলতে হবে। পাসপোর্টের ছবি টবি তোলা এগুলো বেশ ভেজালের একটা বিষয়, এই কাজগুলো করা মানে হচ্ছে সারা দিনের জন্য একদম বিজি হয়ে যাওয়া। আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিসে। উত্তরা পাসপোর্ট অফিসটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে, এটা হচ্ছে দিয়াবাড়ি কাছাকাছি। তো পাসপোর্টের ছবি তুলতে যাব, একটুখানি হালকা পাতলা সাজা টেজে নিয়েছি। পাসপোর্টের ছবি আর ন্যাশনাল আইডি কার্ডের ছবি এতই ভয়ঙ্কর আসে যে নিজের চেহারা নিজেও বোঝা যায় না, যতই আমি সাজগোজ করি না কেন আমাকে একই রকম দেখা যাবে। তারপরেও একটু মনের সান্ত্বনা পুরস্কার হিসেবে একটুখানি হালকা পাতলা সেজে নিয়েছি যে যদি এবার একটু ভয়ঙ্কর কম দেখা যায়, সুন্দর দেখা যাওয়ার তো প্রশ্নই উঠে না, ভয়ঙ্কর যেন একটু কম দেখা যায় এই জন্য একটু হালকা পাতলা সেজে নিয়েছি। পাসপোর্ট অফিসটা হচ্ছে দিয়াবাড়ির কাছাকাছি, তো এই রোডটা ফ্রি থাকে, তো এখানে প্রচুর ড্রাইভিং শেখানো কারগুলো দেখা যায়। তো এই গাড়িগুলো দেখলেই আমার ভয় লাগে, কারণ ভিতরে তো সব আনারই মানুষ যারা ড্রাইভিং শিখতেছে, মনে হয় এই বুঝি লাগাই দিল। কেউ কেউ আছে এক্সাইটমেন্টে গাড়ি কোন দিকে নেয় ব্যালেন্স খুঁজে পায় না। এই গাড়িগুলো দেখলেই আমার মনে হয় আমার খুবই দ্রুত ড্রাইভিং শেখা লাগবে, আর আমার কিনা সময় হচ্ছে না, যেমনি সময় বের করে হোক ড্রাইভিং শেখা লাগবে। তো যাই হোক, এই তো আমরা উত্তরা পাসপোর্ট অফিসে চলে আসছি। পাসপোর্ট অফিসে আসার পরে আমি জানতে পারলাম প্রিয়র বাবা পুরান পাসপোর্টগুলো সে সাথে করে আনে নাই, তার উপরে দায়িত্ব দিয়েছিলাম পাসপোর্টের সব, তো সে আবার বাসায় গেছে, বাসায় গিয়ে পুরান পাসপোর্টগুলো নিয়ে আসছে। তো যাই হোক, পাসপোর্ট আনার পরে আমাদের আজকের মধ্যে সব কাজ শেষ হয়েছে, ছবি টবি তুলে আসতে পারছি। অনলাইনেই কিন্তু সব জমা টমা দিয়ে দিতে হয়, তারপরে এখানে আসার কাজ। তো এখান থেকে বের হয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। তো কিছুদিন আগে আমার পেজে কয়েকটা ছবি আসছিল দিয়াবাড়ির একটা রেস্টুরেন্টে, পুরো রেস্টুরেন্টটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না, স্টিল কয়েকটা ছবি, অ্যাড্রেসটা উইডো অর্থে ক্লিয়ার না, তো রেস্টুরেন্টের নামের একটা স্টিল পিকচার ছিল। তো স্টিল পিকচারটা দেখে আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা খুবই এক্সেপশনাল টাইপের রেস্টুরেন্ট হবে। তো যাই হোক, মানে সার্চ টার্চ দিয়ে কিছুটা ধারণা করছিলাম যে এখানেই হতে পারে। তো যাই হোক, রেস্টুরেন্টের কাছাকাছি আসার পরে দেখি দূরের থেকে যা মনে হচ্ছে ভিতরে কোনো রেস্টুরেন্ট আছে কিনা জানি না, কারণ বাইরের দিকে দেখে বোঝাই যাচ্ছে না ভিতরে কোনো রেস্টুরেন্ট আছে। কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যখন দেখলাম, মানে আমি তো পুরাই অবাক, এত সুন্দর একটা রেস্টুরেন্ট। স্টিল পিকচারগুলো যে পাঠিয়েছেন অত ক্লিয়ারভাবে পাঠায় নাই, আমি মানে পুরো রেস্টুরেন্টটা যে এমন হবে তারও ধারণা করতে পারিনি। আমি বুঝতেছিলাম যে সুন্দর কোনো কিছু একটা হবে, তবে এতটা যে সুন্দর তাও বুঝতে পারিনি। অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট। এই যে পুরাটা রেস্টুরেন্ট হচ্ছে একটা ফিশ অ্যাকোয়ারিয়াম রাখা হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ওই অ্যাকোয়ারিয়ামের মাঝে মাঝে রাখা হয়েছে। আর আরেকটা কথা, রেস্টুরেন্টটা কিন্তু ছোটোখাটো পরিসরের রেস্টুরেন্ট, আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, অনেক সময় হয় ক্যামেরাতে দেখে মনে হয় অনেক বিশাল কিছু, রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিশাল কিছু না, কিন্তু বেশ সুন্দর। এখানে 3টা টেবিল রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে 3টা বড় বড় টেবিল রাখা হয়েছে, আর পাশে হচ্ছে ছোট টেবিল আছে, এই যে সিঁড়ি দিয়ে উপরে সেখানে 2 জন বসার মতো 3টা টেবিল আছে, কিন্তু মেন যে টেবিল এটাই হচ্ছে 3টা। আমার কথা হচ্ছে ছোট হোক বড় হোক, এই রকম ভিন্নধর্মী একটা রেস্টুরেন্ট আমি এই প্রথম দেখলাম, আমার এত ভালো লেগেছে। ফিশ অ্যাকোয়ারিয়াম কিন্তু বাংলাদেশে একটাই আছে, সেটা হচ্ছে কক্সবাজারে। আমরা এই বছরের শুরুতে কক্সবাজার গিয়েছিলাম, তখন ফিশ অ্যাকোয়ারিয়াম দেখে আসছি। ফিশ অ্যাকোয়ারিয়ামের থিমে কোনো রেস্টুরেন্ট হতে পারে এটা আমার দেখা প্রথম, আর আমার খুবই আফসোস হচ্ছিল উত্তরাতে থেকে এই রেস্টুরেন্টটা যে আছে এটা আমি জানতামই না এতদিন। রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয় নাই ওপেন হয়েছে, 6 মাসের মতো মনে হয়, কিন্তু আমার আরও আগে জানা উচিত ছিল। উত্তরাতে থেকে এমন একটা রেস্টুরেন্টের খবর আমি এখন পর্যন্ত পাই না, এটা আমার জন্য ব্যর্থতা, কারণ আমার দর্শকরা প্রায় সময় উত্তরার রেস্টুরেন্ট দেখতে চান, একটু ভিন্নধর্মী রেস্টুরেন্ট হলে তো কোনো কথাই নেই। আর আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল, পুরো রেস্টুরেন্টটা দেখে আমার যে কী ভালো লাগতেছিল, আর আমার চাইতে আরও বেশি এক্সাইটেড ছিল প্রিয়, কারণ এই টাইপের রেস্টুরেন্ট তো বাচ্চাদের বেশি পছন্দ হবে। প্রিয় ঘুরতেছে ফিরতেছে দৌড়াচ্ছে, মাছকে খাবার দিচ্ছে, আর ওনারা কিন্তু মাছের খাবারটা গেস্টকে দিয়ে দেন, যে মাছের খাবারটা গেস্ট দিলে গেস্ট মজা পাবে। মাছের খাবার দিলে মাছগুলো সব একদিকে ঝাঁক বেঁধে চলে আসে, মাছগুলো খাবার পেলে কীভাবে যে ছুটে ছুটে চলে আসে। তো প্রিয় কখন এখানে খাবার দিচ্ছে, কখন ওইখানে খাবার দিচ্ছে, আর রেস্টুরেন্টের উপরে ছোট একটা ব্রিজের মতো করা হয়েছে যাতে করে মাছগুলো নিচ দিয়ে চলাচল করতে পারে। মানে ওভারঅল মিলে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছিল যে না, হুঠার ডিসিশনে এখানে চলে আসছি, খুবই ভালো একটা ডিসিশন ছিল। আমরা ভেবেছিলাম যে পাসপোর্ট অফিসের কাজ মানে তো সারাদিনের একটা ধকল গেছে, বাসায় গিয়ে কখন রান্না করবো, আশেপাশে দেখি কোথাও একটু খেয়ে যাই, আর এই রেস্টুরেন্টের যেহেতু কেউ একজন ছবি দিছে দেখি এটা খুঁজে পাই কিনা, হয়তো বা ভিন্নধর্মী হইলে হলো, না হলে খাওয়া দাওয়া করে চলে যাব। কিন্তু এত সুন্দর কিছু একটা হবে এটা আমার একদম ধারণার বাইরে ছিল। আর রেস্টুরেন্টটা কিন্তু একদমই রিজনেবল, এই যে মাছগুলা ছুটাছুটি করতেছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামটার ভিতরের দিকে, মনে হবে আমি একদম অ্যাকোয়ারিয়ামের ভিতরে বসে খাবার খাচ্ছি।
টেবিলের চারো সাইড দিয়েই মাছগুলো চলাচল করতেছে। প্রিয় যে কি মজা পাইছে, নর্মালি কোথাও গেলে সারাক্ষণ শুধু গুতাই দিয়েই থাকে আমাকে, কখন বাসায় যাবা কখন বাসায় যাবা, আর এইখানে এসে সে তো আর বাসায় যাওয়ার নাম নিচ্ছে না। এই যে মাছগুলোকে যখন খাবার দেওয়া হয় সবগুলো একসাথে একত্রিত হয়ে যায়, একদম মারামারি শুরু করে দেয় কার আগে কে খাবে। যাই হোক, বাচ্চাদের খুবই ভালো লাগবে এই রেস্টুরেন্টটা। তো যেহেতু রেস্টুরেন্টটা উত্তরার মধ্যেই, আমি তো প্রিয়র বন্ধু পার্টি নিয়ে একদিন অবশ্যই যাব। প্রিয়র বন্ধুরা এই রেস্টুরেন্ট দেখলে তো পাগল হয়ে যাবে যে কখন যাবে কখন যাবে। আর সব পোলাপান মিলে যদি এই রেস্টুরেন্টে আসে, এই রেস্টুরেন্টের মাছগুলোর অবস্থা কী হবে আল্লাহ মাহবুব জানে। প্রিয় কখন থেকে বলতেছিল মা একটা মাছ ধরে দাও না, একটা মাছ ধরে দাও না, আজব বিষয়। পোলাপান একটু ভয়ও পায় না, ছোটোবেলায় আমরা কত কিছু ভয় পেয়েছি আর ও মাছ ধরার জন্য বসে আছে। তো আমি মেনু দেখতেছি কী অর্ডার করবো কী অর্ডার করবো। ওনাদের এখানে এক্সেপশনাল কোনো ফুড নাই। তো রাইসের সেট মেনু আছে, 230 টাকা একটা দাম ছিল, 320 টাকা একটা দাম, খুবই রিজনেবল। মানে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আপনি এত রিজনেবল প্রাইসে খাবার খেতে পারবেন, আমি তো প্রাইস দেখে খুবই অবাক হয়ে গেছি। কারণ এই টাইপের রেস্টুরেন্টের মেনটেন্যান্স কস্ট কিন্তু অনেক বেশি, দাম কম দেখে আরও বেশি ভালো লাগলো। তো দুপুরবেলায় রেস্টুরেন্টে যেহেতু গেস্ট ছিল না, আমরা একদম মনের মতো করে রেস্টুরেন্টে এই টেবিলের থেকে সেই টেবিল, সেই টেবিলের থেকে সেই টেবিল ছোটাছুটি করছি। আমরা কক্সেস বাজারে লাস্ট দেখে আসছিলাম, এই ফিশ অ্যাকোরিয়াম থাইল্যান্ডে দেখছি, মালয়েশিয়াতে দেখছি, এখন রেস্টুরেন্টগুলোর মধ্যে এই ধরনের ফিশ অ্যাকোরিয়ামগুলো রাখতেছে। একদম ভিন্ন ধর্মী একটা থিম বিষয় হচ্ছে এটা। আর কেউ জুতা পরে রেস্টুরেন্টের ভিতরে আসতে পারতেছে না, যেহেতু মানে জায়গাটাই মানুষজন পুরাটার মধ্যে হাঁটবে ঘুরবে, তো এই জন্য জুতাটা বাহিরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে যে বাচ্চারা একটু ঘুরবে টুরবে, এই যে ধুলাবালি বাচ্চাদের গায়ের মধ্যে আর লাগলো না, কারণ বাইরের জুতাটা যদি ভিতরে আসে স্বাভাবিক বাচ্চারা ওইভাবে আর ঘুরতে পারবে না। কক্সেস বাজারে দেখছি কি, কক্সেস বাজার আর থাইল্যান্ডে দুই জায়গায় বড় বড় ফিশ হয় না, এগুলো তো একটু ছোট, তখন না ফিডারে করে ওই এই খাবারগুলো দিয়ে দেয়। আর এই যে প্রিয়, এতক্ষণ আমাকে বলছে মাছ ধরে দাও, এখন তার বাবাকে বলতেছে বাবা মাছ ধরে দাও না, মাছ ধরে দাও না। তো তার বাবাও মাছ ধরার ট্রাই করতেছে। আমি বললাম মাছগুলো ব্যথা পাবে ধরলে, তো বলতেছে না না আমি ধরবো না, একটু হাতের উপরে জাস্ট উঠাবো। তো যেই সে মাছ ধরার জন্য হাত দিচ্ছিল পানির মধ্যে, মাছগুলো এসে হাতের মধ্যে কামড় দিচ্ছিল। আসলে ওই ধরনের কামড়ও না এই মাছ, আর মাছগুলো অনেক ছোট, ওই অর্থে কামড়ও দিবে না। তো এরা বাপ ছেলে মিলে কতক্ষণ এই মাছের সাথে খেলাধুলা করছে, আর এর মধ্যে তো আমার পেটের অবস্থা ক্ষুধায় যাচ্ছে তাই, কারণ পাসপোর্ট অফিসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। তো আমরা নাচোস অর্ডার করছিলাম, এটা হচ্ছে টুইন টাওয়ার নাচোস। ওনাদের নাচোসটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল নাচোস যেগুলো আমি খাইছি ওটার চাইতে ওনাদের সসের যে টেস্টটা এটা অনেক বেশি মজা ছিল। চিকেনের পরিমাণটা কিছুটা কম ছিল, কিন্তু সসটা অনেক বেশি মজার ছিল। আর এই যে এই দুটা সেট মেনু আমরা অর্ডার করছিলাম, একটার দাম ছিল 230 টাকা আর একটার দাম ছিল 320 টাকা। এই যে দেখেন কত রিজনেবল প্রাইস। আর আমরা একটা সিজলিং চিকেন অর্ডার করছিলাম, এটার দাম মনে হয় 330 টাকা ছিল। তো যাই হোক, খাবারগুলোর স্বাদও বেশ ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে এনভায়রনমেন্টটা। এত সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে খাবার খেলে তো অবশ্যই ভালো লাগবে। আর প্রিয়কে খাবারের জন্য ডাকতেছি, প্রিয় তো মাছ ধরা নিয়েই ব্যস্ত, এই যে একটু একটু করে এক চামচ নিয়ে যায়, আবার দৌড়ে দৌড়ে যায় মাছকে খাবার দিতে মাছ ধরতে। এই টাইপের রেস্টুরেন্টগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, আর ফ্যামিলি নিয়ে গেলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর করে করা হয়েছে, একটা টেবিলেই অনেকজন বসতে পারবে। ও আপনাদেরকে তো রেস্টুরেন্টের লোকেশনটাই বললাম না, এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে। দিয়াবাড়ির মেট্রো রেলের যে 1 নম্বর গেটটা আছে, সেখান থেকে উত্তর দিকে আসতে গেলে 10 নম্বর পিলারের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা। আমি রেস্টুরেন্টের পেজটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের রেস্টুরেন্টটা কেমন সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।